নমস্কার বন্ধুরা, আবারও আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, যার নাম পাটশাকের পকোড়া। পাটশাকের পকোড়া বানানোর জন্য আমি এখানে কচি পাটশাক নিয়েছি। পকোড়া বানানোর জন্য শাকের মাথার দিকে যে অংশগুলো আছে সেই অংশগুলোই লাগবে, আর শাকগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন বেসন, 1 টেবিল চামচ মতন গোবিন্দভোগ চাল বাটা, আর পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর সামান্য কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। জল কিন্তু একবারে দেব না, যেটুকু পরিমাণ লাগবে ঠিক সেটুকুই দেব। বেশি গাঢ় হবে না, আবার বেশি পাতলা হবে না। বেশি পাতলা হলে আবার পাতার গায়ে ধরবে না, আর বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে। আমি এখানে ব্যাটারটিকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি যাতে পোকড়াগুলো মুচমুচে হয়, আর ভালো করে ফেটিয়ে নিলে কোনো খাবার সোডা দেওয়ার প্রয়োজন হয় না। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইভাবে আমি পাতাগুলোকে ব্যাটার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। পাতাগুলো অনেকটাই বড় বলে আমি তেলের মধ্যে 3টে করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। এই পোকড়াগুলো গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে, আবার সন্ধ্যের চায়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। পোকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি পাতাগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি, কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন। তো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।